রাজ স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনার সামনে আমি একটা ইম্পর্ট্যান্ট টপিক তুলে ধরতে চলেছি। অনেকেই রয়েছেন যে স্কুলে চাকরি করছেন, অথচ দীর্ঘদিন আন্দোলনের পরেও বেতন কাঠামোর কোনো শ্রীবৃদ্ধি হচ্ছে না। তো সেই সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের, সেই সমস্ত শিক্ষকদের, সেই সমস্ত শিক্ষিকাদের বেতন কাঠামো বৃদ্ধির আপডেট নিয়ে আজকে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের বেতন বাড়ছে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। কী সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে? চলে আসুন আমরা একের পর এক জেনে নিই। এবার বাড়তে চলেছে স্যালারি হাইক রাজ্যের স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের বেতন। আকাশে বাতাসে খুশির মেজাজ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। কাদের বেতন বৃদ্ধি হচ্ছে, কবে থেকে বাড়তে পারে, মন্ত্রিসভায় কী জানানো হয়েছে এই বিষয়ে আর কী জানা যাচ্ছে, এক নজরে চলে আসুন আমাদের দেখে নেওয়া যাক। স্যালারি হাইক ফর ওয়েস্ট বেঙ্গল স্কুল টিচার। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এলো বড় সড়ো এক সুখবর। সম্প্রতি রাজ্য সরকার কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি করার। নতুন এক শিক্ষানীতি ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল পলিসি চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই অনুযায়ী এবার এক ধাক্কায় প্রচুর পরিমাণে বাড়তে পারে শিক্ষক শিক্ষিকাদের বেতন। কবে বেতন বাড়বে এটা একটা বড় প্রশ্ন। এদিন রাজ্য মন্ত্রিসভায় বা মন্ত্রিসভার বৈঠকে এই কথা উঠে এসেছে বলে জানা গেছে। এছাড়াও বলা হয়েছে যে এরপর থেকে শিক্ষক শিক্ষিকাদের ক্লাসে পারফরম্যান্স অনুযায়ী অর্থাৎ পড়ানোর দক্ষতা বিচার করে তাদের পদোন্নতি ঘটানো হবে এবং সেই সঙ্গে বেতনও বৃদ্ধি পাবে। এছাড়া সূত্র মারফত খবর পাওয়া গেছে যে পুজোর আগেই নাকি এই বেতন বৃদ্ধির সম্ভাবনা দিয়েছে মন্ত্রীমহল। তাহলে অক্টোবরে নভেম্বরের মধ্যে এবছর পুজো রয়েছে, সেই অক্টোবর নভেম্বরে যে পুজো সেখান থেকেই বেতন বৃদ্ধি হবে সমস্ত স্যারদের ম্যাডামদের, সম্ভাবনা দিয়েছে মন্ত্রীমহল। যার ফলে এখন খুশির মেজাজে সকল শিক্ষক শিক্ষিকাদের মন। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি শুরু হয়েছিল তাতে অনেক ছেলেমেয়েই পড়াশোনা শিখে শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন হারাতে বসে। অবশেষে আইনের সহায়তায় অপরাধীদের শাস্তি এবং যোগ্য প্রার্থীদের ন্যায় বিচার লাভে কিছুটা আশাবাদী হয় তারা। তবে শুধু চাকরি প্রার্থীরাই নয়, এই অন্যায়ের কারণে যারা পুরনো শিক্ষক শিক্ষিকা তারাও যথেষ্ট অসম্মানিত বোধ করছেন। তারা এতদিন ধরে চাকরি করে এসেছেন কিন্তু এরূপ অন্যায়ের সম্মুখীন কোনোদিনও হননি। তাই এই ঘটনা তাদের অত্যন্ত ব্যথিত করেছে। কিন্তু রাজ্য সরকারের নতুন এই ঘোষণা তাদের মুখে ফুটিয়ে তুলেছে চওড়া হাসি। এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য ফিরে পেয়েছেন তারা। সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্ত মারফত সুবিধা কিন্তু সকল শিক্ষক শিক্ষিকারা পেতে নাও পারেন, এই বৃদ্ধি, বেতন বৃদ্ধি। আসলে এই সিদ্ধান্ত, এই স্যালারি হাইক নেওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কী কারণ, চলে আসুন সেই কারণটা আপনার সামনে তুলে ধরি। কোন শিক্ষকদের বেতন বাড়ছে সেটা হাইলাইট করে তুলে ধরতে চাই আপনার সামনে। অনেকদিন ধরে রাজ্যের বিভিন্ন স্কুলের পার্শ্ব শিক্ষকরা যারা প্যারা টিচার, স্যালারি, তাদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করে আসছেন। এতদিন অবশ্য সরকার তাদের কথায় কর্ণপাত না করলেও এখন বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার সিদ্ধান্ত নিয়েছে, আর সেই কারণেই এই ঘোষণা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই নতুন শিক্ষানীতি এবং তার সুবিধা বরাদ্দ হতে চলেছে কেবলমাত্র স্কুলগুলির পার্শ্ব শিক্ষকদের জন্যই। তবে প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধির পর সকলের বেতন এক হয়ে যাওয়ায় যে বেতন বিভ্রাটের সৃষ্টি হয়েছিল সেই ব্যাপারে ন্যাশনাল ইফেক্ট চালু করার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যদি এই দাবি রাজ্য মেনে নেয় এতেও সিনিয়র শিক্ষকদের বেতন বেশ খানিকটা বাড়বে। অন্যদিকে গ্র্যাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল নিয়ে মামলা ও হাইকোর্টে বিচারাধীন। উল্লেখিত রাজ্যের এই নতুন শিক্ষানীতি অনুযায়ী স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের জন্য চালু হতে চলেছে এক বিশেষ নিয়ম। এখন থেকে প্রত্যেক পার্শ্ব শিক্ষকের ক্লাসে পড়ানো দক্ষতা যাচাই করার জন্য চালু হতে চলেছে পারফরম্যান্স ইউনিকেটর ব্যবস্থা,
যেটির দ্বারা তাদের পড়াশোনার পড়ানোর ক্ষমতা নির্দিষ্ট কর্তৃপক্ষ মারফত সঠিকভাবে যাচাই বাছাই করে তাদের পদোন্নতি ঘটানো হবে, সেই সঙ্গে ঘটবে তাদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুবিধা সংযোজন। ফলে আর কোনো অভিযোগ থাকবে না পার্শ্ব শিক্ষকদের, যথাযথ ন্যায় বিচার পাবেন তারা। রাজ্য সরকারের এরূপ সিদ্ধান্তকে বিশেষ সমর্থন করেন বিশেষজ্ঞরা এবং সাধুবাদও জানিয়েছেন। এখন দেখা যাক কবে চালু হয় এই নতুন নিয়ম এবং তার দ্বারা কতটা পরিমাণ লাভ হবে পার্শ্ব শিক্ষকদের। তাহলে পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষিকা যারা রয়েছেন, তেমন তাদের যেমন উপকার হবে, সেরূপ যারা প্রাইমারি টিচার তাদের, যারা সিনিয়র টিচার রয়েছেন তাদেরও পদোন্নতি হবে এবং টিজিটি সিস্টেমে, টিজিটি স্কেলে সমস্ত বেতন কাঠামো তৈরি হবে। অর্থাৎ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এই আপডেট ভিডিওটি সত্যি খুব উপযোগী ছিল। তো পুজো থেকেই চালু হতে চলেছে এই বেতন বৃদ্ধি। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি এই আপডেট ভিডিওটি আপনার এতটুকু উপকার এসে থাকে, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।